আমি কমিয়ে দিই গ্যাসটা একটু কাজ করে দিই আপনারা তো অনেক রকম ভাবে আলুর দম রান্না করেছেন অনেক রকম ভাবে খেয়েও দেখেছেন আমিও করে দেখেছি আমরাও বাড়িতে অনেক রকম ভাবে করি কিন্তু একবার এই ভাবে একদম সিম্পল ভাবে ট্রাই করুন দেখুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ও আমার সাথে বলছে হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান ও রেগে যাচ্ছে ওর খেলার জিনিস ওকে দেইনি আমি এইজন্য ও একটু রেগে রেগে যাচ্ছে আমি কথা বলছি বলে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দেখুন আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে এই সমস্ত আমাদের এখানে রান্না এগুলো জোগাড় করা হয়েছে এখানে আছে এখন তুমি স্নান করবে বাবা আমি ডাকবো বাবাকে ডাকবো বাবাকে কোন ছেলে ডাকবো না ইয়াম 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 আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে ও জল খেলতে প্রচন্ড ভালোবাসে এদিকে রান্না হচ্ছে দেখুন ওর স্নানের জলও বসে গেছে ওদিকে রান্না হচ্ছে ছোট মাছের চচ্চড়ি কি করে করা হবে সেটা আমি আপনাদের সাথে পারলে শেয়ার করব ইচ্ছে আছে এই দেখুন ওই যে দেখুন আরেকজনের কি অবস্থা টেবিলের উপরে উঠে গেছে এই সমস্ত হচ্ছে আবার বলে আবার বলে আমাদের বাড়িতে রান্না হচ্ছে আলুর দম ছোট মাছের চচ্চড়ি আর এই যে ছোট মাছ এখানে এটা ধুয়ে রাখা আছে কোথায় 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 এই যে এখানে মটরশুঁটি এভাবে সেদ্ধ করে রাখা এখন ছটপট করে একদম মানে কোনো রকম কোনো মশলা ছাড়াই শুধুমাত্র টমেটো দিয়ে আলুর দমটা রান্না করা হবে দেখুন কারণ এখনকার মটরশুঁটি আস্তে আস্তে শীত চলে যাচ্ছে সেই জন্য মটরশুঁটিগুলো খুব শক্ত শক্ত লাগে তো একটু সেদ্ধ করে নিলে সেটা ভালো টেস্ট পাওয়া যায় এখানে সাদা তেল দিয়ে দিচ্ছে একদম এক টেবিল চামচের মতন ওদিকে আমার ছেলে কি করছে কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও স্নান করবে একটু পরে দাঁড়াও 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 হ্যাঁ দিয়ে রাখো চলো 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 এখন তেলে দেখুন সাদা জিরে দিয়ে দিচ্ছে হ্যাঁ বলো না বাবুল না বাবুল কিছু করে না এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ অল্প একদম অল্প অল্প দু বা তিনটে রসুনের কোয়া সেদ্ধ করে দেওয়া মাসির আজকে কি হয়েছে জানি না খাওয়া দাওয়া করেনি সকাল থেকে ব্রেকফাস্ট করেনি শুধু রান্নাই করে যাচ্ছে আর খুব ঝটপট রান্না হয়ে যায় দেখুন বড় বড় করে টমেটো কেটে টমেটো দিয়ে দেওয়া হলো এভাবে জাস্ট একটু এখন মশলাটা অল্প ফ্রাই হবে আর অল্প জিরের গুঁড়ো না অল্প জিরের গুঁড়ো অল্প মানে ছোট এক চামচ না এই যে ছোট চামচটা কত ছোট দেখুন তো একদম কম মশলায় কম তেলে আলুর দম ঝটপট হলুদের গুঁড়ো এরকমভাবে করে একটু নুন দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হবে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অবশ্যই আজকে মাসির মন ব্রত রেখেছে কথাও বলছে না ভালো লাগছে না কেন কি হলো কাঁদছো কেন আজকে বলে মনটা ভালো লাগছে না এই জন্য খুব তাড়াতাড়ি রান্না করছে এমনিও মাসি রান্না খুব ঝটপট হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় দুজনে সুস্বাদু হয় এভাবে ঝটপট থেতো করে কেটে রান্না করে ফেলে আপনাদের মনে হবে যে অনেক মশলা পাতি দিয়ে মনে হয় রান্না করা হয়েছে খুব টেস্টি রান্না কিন্তু দেখুন এই হচ্ছে সিক্রেট এই যে মটরশুঁটি দিয়ে দেওয়া হলো হয়েই গেল কত রঙের জল দেবো
কষানো হবে, জল দেওয়া হবে, বাস একটু সময় ঢেকে ঢেকে করবে। এটাই কিন্তু মাসের সিক্রেট, ঢেকে ঢেকে রান্না করা। গ্যাসটা এখন দেবে কমিয়ে, এই দেখুন বাস, এই যে এখন এটা হতে থাকবে। আর এদিকে আমার ছেলের স্নানের জল গরম হয়ে গেছে, আমি এখন স্নানটা করিয়ে দিই আপনাদের সাথে। আলুর দম শেয়ার করে দিলাম, ঝটপট আলুর দম, সো আমি এখন স্নানটা করিয়ে নিই। হ্যাঁ, এটা দিয়ে কি করছো? বাবল, এভাবে করে কিভাবে তুমি বাবল করবে?